রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ, রিজিক নিয়ে চিন্তা আল্লাহর। তো আল্লাহর চিন্তা আমি করলে হবে? বলেন, যেটা দায়িত্ব আল্লাহ, যে রেসপন্সিবিলিটি আল্লাহর, ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর-রাজ্জাক বলে কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে, যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর-রাজ্জাক, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার, আর-রাজ্জাক। কোন সেই তিন গুণ? এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো অভাব থাকবে না। হু কন্টিনিউয়াসলি প্রোভাইডস সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচারস, যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যেয়ে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ বিহামদি। এই যে সাইয়েদনা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে, জিন জাতিকে, হ্যাঁ, পক্ষীকুল, সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল, নীল তিমিগুলোকে, বিশাল মাছগুলোকে, এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন, আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে? কি বলেন? এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভাণ্ডার কমে নাই? না। আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে, যার যা চাহিদা, যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। আর রাজ্জাক, যুল কুওয়াতিল মতিন, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে। এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো ঘাটতি থাকতে পারবে না। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল, তিনি ভুলতে পারবেন না। হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না। ধরেন তিনি নর্থ আমেরিকাতে, এখানে ক্যানাডায় যারা আছে, আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজ দিচ্ছে, ওদিকে সাউথ আমেরিকাতে, ব্রাজিলে, আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে, এদের কথা আল্লাহ ভুলে গেছে? তারা বেঁচে থাকতে পারবে? আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে, যখন যেটা লাগে সরবরাহ করতে হবে, এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে? বলেন। তাহলে যিনি আর-রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল, কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না। আল্লাহ তাআলা ভুলেন না, তিনি ভুলেন না, তিনি সব খেয়াল রাখেন। যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট, কম্পেশনেট, দয়ালু, অনেক বেশি দয়ালু, এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না। His disobedience affects the risk but not stop the risk. আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না। যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহ দ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই? বলেন, তাদেরকে কি আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না? এই তো সুবহানাল্লাহ, কম্পেশনেট, এত দয়ালু। তার যারা বিরোধী, তাকে যারা গালি দেয়, তাকে যারা বিশ্বাস করে না, তাকে যারা সেজদা দেয় না, তিনি তাদেরকেও খাওয়ায়, তিনি তাদেরকেও সুস্থ রাখে, তিনি তাদেরকেও হাত খুলে দান করে। আল্লাহু আকবার। আর-রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়া আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে, নো ডেফিসিয়েন্সি, নেভার ফরগেটফুল, কম্পেশনেট। এবং আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযা আল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বাল লাজ্জু ফী উতমিয়ি ওয়া নুফুর। সূরাতুল মুলকে আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে? আছে কেউ দেয়ার? সূরা মুলকের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই, কে এনে দিবে তোমাদেরকে পানি? কে এনে দিবে সুমিষ্ট পানি? এজন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন, আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা হুয়া আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন রাজ্জাক। এজন্য সম্মানিত ভাইরা, রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, প্রাণান্তকর প্রচেষ্টা করা, আমাদের রোলটা আমরা প্লে করব, কিন্তু রিজিকের ফয়সালা করবে একজন, তিনি কে?
ان الله هو الرزاق ذو القوه المتين এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেফটে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট গোস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফুখু ফিহি রূহ হি ব্রেথেড ইনটু হিম দ্য স্পিরিট তিনি রূহের ফুৎকার দিলেন ওয়া ইউমারু বি আরবাই কালিমাত চারটা জিনিস তখন লিখে দেয়া হলো বিখ্যাত বি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোত্থেকে আসে কোত্থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটস সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপারমার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে আল্লাহু আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই ইট দিস ইজ রিস্ক এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা অন্য বর্ণনায় এসেছে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর অ্যান এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি 1 কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু 1 কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত 1 কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার
হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়? বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাআল্লাহ। বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম, হালাল ভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বুঝে খাওয়াইলাম, না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন, ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক। আব্দুল্লাহ জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না, আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না, প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সম্মানিত সুধি, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকা ঠিক কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে, এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক, আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে, এর এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন, ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন। ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস, ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন, তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি, পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা আমায় দেখছেন, আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়? ফাঁকি দেয়া যায় না, একটা মহান সত্তার চোখ, তিনি কে? এই যে সেন্সেশন অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া, যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই,
আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকওয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নাম্বার হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকওয়া আল্লাহ দুই নাম্বার আত তাওয়াক্কুল আলা আল্লাহ টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর কার উপর ভরসা রাখি না ভরসা একজনের উপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়ির তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তাআলা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেলবেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ঈসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বিষ্ণু ঈসা ইসলাম বললেন ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন এটা বিষ্ণু ঈসা ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ঈসা ইসলাম তো অপারগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়েছেন তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন এটা তাওয়াক্কুল হয়নি তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ঈসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ঈসা ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হলো
সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু দুপুরে বেরোতেন না, শুধু রাসূল সাল্লাল্লাহু না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ইসলাম কখনো ম্যাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি ম্যাস্ক পরে বেরোলেন, মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন। দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন তিনি না পড়েন। দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ, আবু বকর অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি, দেয়ার পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন, ঠিক আছে তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে, আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণু বেরোলেন এদিকে, বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন, আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে, তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আবদুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে, তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন, পড়ে যায় না? তা আবু জাহেল উৎপা সাইবার তো বেশি কষ্ট করা লাগে না, তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যানিং দেখেন, তিনি যেমনি ছোট্ট আবদুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি ওনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা, তাহলে ওইখানে আর আবদুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিষ্ণু বিশ্ব ইসলামকে সেফটি দেওয়ার জন্য। আমের আবদুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু, আবদুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আবদুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান, কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনারা মক্কা থেকে মদিনায় যাবে।
নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখায় দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোয়েট অ্যান্ড কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে শান্ত কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু নবী ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলের নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওদিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহিরাকে অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ইসলামের মতো করতে হবে তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইয়োর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিষ্ণু নবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়ির তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে তাকওয়া আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নম্বর অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া নবী হে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো রাজ্জাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নম্বরে গেল সালাত চার নম্বরে হচ্ছে ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার করা কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো তিনি ক্ষমাশীল ইস্তিগফার পড়লে কি হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি বিষ্ণু ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআল আল্লাহু লাকুম মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব যে সব সময় ইস্তিগফার পড়ে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই সুবহানাল্লাহ বিহামদিহি
আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোন রাতে মুকিনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফারকে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণুই বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন ইস্তিগফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাকা নেমে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষ্ণুই বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খাতি' আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্টিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নাম্বার কাসরাতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মা নাকাসা মালুন মালু আবদিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওয়াল আইয়াযু বিল্লাহ আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিষ্ণু ঈসা ইসলাম নিজেও দোয়া করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আই রিপিট আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ঈসা ইসলামের দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু ঈসা ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারজুকনা ফান্ত খায়রুর রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর উপরে একটা চমৎকার কথা বলে আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি জমিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও
ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন ক্বামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? কতটা কর্মমুখী হতে শেখায়। এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন, তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণা ধারা, আর এদিকে খেজুর গাছ। একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত, কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজ্ইন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন, পারতেন কি না? না, এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপরে বাকিটা আমি করি। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়া হুজ্জি, মারিয়াম এতটুকু করো, ওয়া হুজ্জি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, টষ্টসে খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলেই আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কি বললেন? হ্যাঁ, ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না। তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই, আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, আমাদের প্রিকশন অব্যাহত রাখি, আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।